চর্মরোগ কেন ভালো হয় না এর আগেও আমাদের চ্যানেলে অনেকে এরকম কমেন্ট করেছেন চর্মরোগ কেন ভালো হয় না অনেক মেডিসিন সেবন করেছেন অনেক চিকিৎসা নিয়েছেন তারপরেও চর্মরোগ ভালো হচ্ছে না কিন্তু কেন ভালো হচ্ছে না আপনার এখানে চাকা হয়ে বের হয়েছে এখানে বের হয়েছে বগলে বের হয়েছে পেটে বের হয়েছে এক কথায় শরীরের বিভিন্ন জায়গায় বের হয়েছে আপনি অনেক রকমের মেডিসিন খেয়েছেন এবং অনেক রকমের মলম ব্যবহার করেছেন এবং অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছেন তারপরেও আপনাদের চর্মরোগ ভালো হচ্ছে না কিন্তু কেন ভালো হচ্ছে না এর আগেও এরকম কমেন্ট আমাদের চ্যানেলে করা হয়েছে আমরা সময়ের অভাবে আপনাদেরকে জানাতে পারিনি তো আজকে আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আপনারা সঠিকভাবে নিয়ম মেনে চলতে না সঠিকভাবে মেডিসিন সেবন করতে পারছেন না সঠিকভাবে খাবার বেশে এবং নিয়ম মেনে চলতে পাচ্ছেন না আপনার অ্যালার্জি জাতীয় খাবার খাওয়া যাবে না কিন্তু আপনি অ্যালার্জি জাতীয় খাবার বেশি করে সেবন করছেন আপনার ধুলোবালিতে এবং নোংরা কাজ করা যাবে না আপনি এই অবস্থায় নোংরা কাজ করছেন দূষিত পানিতে নামা যাবে না আপনি দূষিত পানিতে বেশি করে নামছেন তাহলে কি আপনার চর্মরোগ ভালো হবে আপনাদেরকে এই জিনিসগুলো আগে করতে হবে হবে চিকিৎসা করে আপনাদের কোনো লাভ না মেনটেন চর্মরোগের ভালো করার মেন উপায় আপনাকে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে এবং একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করতে হবে এতে যদি আপনার রেজাল্ট না আসে তাহলে আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে এক কথাই বলতে গেলে আপনাকে বেশি বেশি করে নিয়ম মেনে চলতে হবে শুধু মেডিসিন সেবন করলে এবং মলম ব্যবহার করলে আপনার চর্মরোগ ভালো হবে না এই ছিল আমাদের আজকের মূলত বিষয় কারো কোনো বিষয়ে অভিযোগ থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে